রানু আমার পরিবার ঘরে ঢুকিয়া আমার পাঠ্যপুস্তকের নেলসনের মৃত্যুদৃশ্যের উপর আঙুল রাখিয়া বলিল, এটা কিসের ছবি কানুদা? আমি বলিলাম, যুদ্ধের ছবি বলিয়া ডান হাত দিয়া মরণোন্মুখ নেলসনকে দেখাইয়া দিলাম এবং বাঁ হাত দিয়া রানুর কোটি বেষ্টন করিয়া তাহার মুখের দিকে চাহিলাম। চট করিয়া একবার পিছন দিককার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া রানু নিজেকে মুক্ত করিয়া লইয়া বলিল, আর কি কি ছবি আছে দেখাও। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ পূর্ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক জগদীশ গুপ্তের রচনা অরূপের রাস। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক জগদীশ গুপ্তের রচনা অরূপের রাস। রানুর সঙ্গে আমার ভাব ছিল, কিন্তু হঠাৎ একদিন আড়ি হইয়া গেল। রানু ছোট, আমিও ছোট, সে 7, আমি 14 বৎসরের। বয়োজ্যেষ্ঠ হইলেই শ্রেষ্ঠ হয় না, তথাপি বয়ঃকনিষ্ঠদের সম্বন্ধে বয়োজ্যেষ্ঠদের সহজ একটা দায়িত্ব বুঝি থাকেই, বিশেষত যদি প্রতিবেশী হয়। রানুর সম্বন্ধেও আমার দায়িত্ব ছিল, তার শারীরিক কোনো হানি না হয় ইত্যাদি। তত্ত্বাবধায়কের পদগুরুত্ব উপলব্ধি করিয়া মাঝে মাঝে তাহাকে শাসন করিতেও যাইতাম, কিন্তু সেই শাসনের ফলে তাহার সংশোধন কতদূর হইত তাহা নির্দেশ করিতে যাওয়া তার রূপের ব্যাখ্যার মতোই নিষ্প্রয়োজন। আমার গম্ভীর মুখের দিকে চাহিয়া সে হাসিয়া আমার গায়ের উপর গড়াইয়া পড়িত, বলিত, খানুদা একটা বড় মানুষ কিনা তাই বকতে বসেছে। কিন্তু হতোদ্যম আমি কখনোই হই নাই। রানুর পিতা যদুগোপাল দত্ত মহাশয় অবস্থাপন্ন নহেন, নিঃস্ব নহেন, তাহার চাকরিতে উপরি পাওনাও ছিল। এই পয়সাটা অধর্মের পয়সা, কিন্তু মাহিনার অল্প টাকাতেই সাংসারিক খরচটা কুলাইয়া ওই অধর্মের পয়সার সবটাই জমিত। জন্ম মৃত্যু পাশ ফেল আয়ের হ্রাস বৃদ্ধি বিবাহ এই রকমের সামান্য পারিবারিক পরিবর্তন ছাড়া গৃহস্থ বাঙালির ঘরে উল্লেখযোগ্য বড় কিছু একটা ঘটে না, আমাদেরও ঘটে নাই। আমি একবার ফেল একবার পাশ করিয়াছি, আর একবার কি করিব তাহা দৈবের হাতে ছাড়িয়া দিয়াছি। যদুগোপাল বাবুর 4 টাকা বেতন বৃদ্ধি হইয়াছে এবং আর একটা বৃদ্ধি আসন্ন হইয়াছে। রানুর বয়স 10, আমার 17। রানু আমার পরিবার ঘরে ঢুকিয়া আমার পাঠ্যপুস্তকের নেলসনের মৃত্যুদৃশ্যের উপর আঙুল রাখিয়া বলিল, এটা কিসের ছবি কানুদা? আমি বলিলাম, যুদ্ধের ছবি, এই লোকটার বুকে গুলি লেগেছে, গুলি খেয়ে সে মরছে বলিয়া ডান হাত দিয়া মরণোন্মুখ নেলসনকে দেখাইয়া দিলাম এবং বাঁ হাত দিয়া রানুর কোটি বেষ্টন করিয়া তাহার মুখের দিকে চাহিলাম। চট করিয়া একবার পিছন দিককার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া রানু নিজেকে মুক্ত করিয়া লইয়া বলিল, আর কি কি ছবি আছে দেখাও। রানুর ওই চট করিয়া দরজার দিকে চাহিবার অর্থটা আমার না বুঝিবার কথা নহে, এবং অক্লেশে তাহা বুঝিয়া ফেলিয়া 10 বৎসরের বালিকার এই অকাল পরিপক্কতায় আমার বিস্ময়ের সীমা রহিল না।
কিন্তু আমার কি দুর্মতি ঘটিল জানি না, সকৌতুকে হাসিয়া বলিলাম, ঢের ছবি আছে, কিন্তু আগে তুই বল, তুই ছবি দেখতেই এসেছিস না আর কোনো মতলব আছে? মনে হইল রানু এই ঘুরানো কথাটার অর্থ ধরিতেই পারিবে না, তবু পারে কি না দেখিবার জন্য একটা উৎকণ্ঠাও জন্মিল। রানু তৎক্ষণাৎ কথাটার উত্তর দিল না, খানিক চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ চলিয়া যাইতে যাইতে বলিল, এসেছিলাম তুমি রসগোল্লার হাঁড়ি নিয়ে বসে আছো, তাই শুনে ছবি দেখা মিছে কথা? চেঁচাইয়া বলিলাম, রসগোল্লা খেয়ে যা রানু। রানুও তখন চিৎকার করিয়া বলিতেছিল, রাধা, পুতুলের একটা বাক্সর একটা টোপ সেলাই করব, দুপুরবেলা একটাবার আসিস ভাই। তাহার চিৎকারে আমার ডাক ডুবিয়া গেল, আমার উৎকণ্ঠার নিবৃত্তি হইল, কিন্তু পরাজয়ের একটা অব্যক্ত লাঞ্ছনায় আমি নিবিয়া একেবারে অন্ধকার হইয়া গেলাম। ব্যাপারটা নিছক কৌতুক, কিন্তু হঠাৎ বিশ্রী হইয়া গেল। দুদিন পরে রানু আসিয়া খবর দিল, কানুদা, আমার বিয়ে। আমি বলিলাম, বলিস কি? রানু বলিল, হ্যাঁ সত্যি, কাল দেখতে আসবে। বিস্ময়ের কারণ এই সংবাদে কিছুই নাই, বিবাহরূপ পরিবর্তন বাঙালির জীবনে নিত্য ঘটিতেছে, কাহারও অল্প কাহারও বেশি, কাহারও মধ্য বয়সে। রানুর না হয় দশম বৎসরেই সেই সাধারণ পরিবর্তনটা ঘটিয়া যাইবে। জিজ্ঞাসা করিলাম, কোথায়? তা জানি নে, বাবা মা ভারী ব্যস্ত, কত রকম খাবার তৈরি হচ্ছে, খেয়েলাম। জিউভাই জল আসিল, পুলকিত কণ্ঠে বলিলাম, নিয়ে আয় কিছু, আমিও খাই। আনছি বলিয়া রানু চলিয়া গেল। আঁচলের আড়ালে লুকাইয়া একটা বাটি আনিয়া আমার সম্মুখে রাখিয়া ঠেলিয়া দিয়া রানু কহিল, খাও। আমি বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিলাম, সে মুখে বলিল, খাও, কিন্তু তাহার কণ্ঠস্বরে আহ্বানের বাষ্পমাত্র ছিল না, বরং বিরুদ্ধ দিকেই যেন একটা ধাক্কা অনুভব করিলাম। হঠাৎ এই রাগ কেন? যখন সে যায় তখন তার মুখের দিকে চাহিয়া দেখি নাই, কিন্তু এখন লক্ষ্য করিলাম রানুর মুখাবয়বের প্রত্যেকটি রেখা কঠিন হইয়া উঠিয়াছে। রানু বলিল, খাচ্ছ না যে? কণ্ঠস্বর কর্কশ শুনাইল। আমি বলিলাম, তুই রাগ করে দিলি কেন? রাগ করে খাবার ঠেলে দিলে কেউ খেতে পারে? রানু উত্তর দিল না, একটু মুচকি হাসিয়া বলিলাম, চুরি ধরা পড়ে গেছে বুঝি। রানু বলিল, চুরি করিনি, চেয়ে এনেছি। আমি বলিলাম, তবে বামুনকে খেতে দিতে রাগ করলি কেন? সে বলিল, রাগ কই করলাম, বললাম খাও। আমি তাহার দিকে বাটিটা ঠেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইলাম, আমারও রাগ হইয়াছিল, এত ভুরু কোঁচকানো কিসের? উঠানে একটা কুকুর শুইয়াছিল, রানু দ্রুত পদে নামিয়া যাইয়া তাহারই সম্মুখে সেই দুধ ক্ষীর ছানা স্বরের মিষ্টান্নগুলি বাটি শুদ্ধ উপুর করিয়া ঢালিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। পূর্বে যে আড়ির কথা বলিয়াছিলাম, এই ঘটনায় তাহার সূত্রপাত। রানুর রূপগুণের পরীক্ষা হইবে, দেখিতে গেলাম প্রথমেই দৃষ্টি পড়িল ধোঁয়ার আড়ালে লুকানো মুখ একখানি দেহের উপর, ধূমাকর্ষণের আর বিরাম নাই। নিরবচ্ছিন্ন ধূম পটল একসময় সরিয়া যাইতেই দেখিলাম কাঁচা পাকা মোটা সোটা প্রৌঢ় একটি ভদ্রলোক হাত বাড়াইয়া রানুর বাবার হাতে হুঁকা দিতেছেন। বারান্দায় একটা মাদুর বিছানো হইয়াছে, তাহারই উপর রানুর বাবা কন্যার পিতার মতো সবিনয়ে, আর বরের যেই হন তিনি বরপক্ষীয় কর্তা ব্যক্তির মতো মাথা উঁচু করিয়া বসিয়া আছেন। এবং আমারই বয়সী একটি ছোঁড়া অধমুখে মাদুরের বয়ন কৌশল প্রাণপণে নিরীক্ষণ করিয়াও দেখা শেষ করিয়া উঠিতে পারিতেছে না। বুঝিলাম এটা দূত, পাত্রকে গোপনে কনের রূপের কথা শুনাইবে।
পাত্রপক্ষীয় সেই কর্তা ব্যক্তি বলিলেন, মেয়ে পছন্দ হবেই, যেমন শুনেছি ঠিক তেমনটি যদি নাও হয় তবু আপনার মেয়ে সুন্দরী। যদুগোপালবাবু বলিলেন, মায়ের আমার স্বাস্থ্য খুব ভালো। তিনি বলিলেন, হবেই তো, একটিমাত্র সন্তান ওই মেয়েটি, খাইয়েছেন দাইয়েছেন ভালোই। দেশের মেয়েরা তো না খেতে পেয়ে আকারে ছোট হয়ে যাচ্ছে, তাদের যে সন্তান হচ্ছে তারাও আকারে ছোটই হচ্ছে বলিয়া ভগ্নোদ্যমের মতো তিনিও যেন আকারে কিছুটা ছোট হইয়া গেলেন। যদুগোপালবাবু নিঃসংশয় বলিলেন, যে আজ্ঞে, তাতে কি আর সন্দেহ আছে? আমার তো মনে হয় ছোট হতে হতে একদিন বাঙালি বলে কোনো জাত পৃথিবীতেই থাকবে না। আমার কিন্তু হাসি পাইতে লাগিল, কন্যাদায় বিপদ নিশ্চয়ই, এই কোণে দেখা দেখির ব্যাপারটা সমগ্র কন্যাদায়ের অংশ হইলেও উদ্ধারটা প্রধানত উহারি উপরে নির্ভর করে বলিয়া ঢের বেশি জাগ্রত। উৎকণ্ঠায় আশঙ্কায় বুক ঢিপ ঢিপ করিতে থাকে। কন্যার পিতা একবার কন্যার মুখাবলোকন আরেকবার পরীক্ষকের মুখাবলোকন করিয়া একবার দেখেন কন্যার স্ত্রী, একবার অন্বেষণ করেন পরীক্ষকের প্রীতি। স্বর্ণ প্রতিমার সহিত যে কন্যার রূপের উপমা চলে সেই কন্যার পিতার পরমাত্মাও এই সময় শুকাইয়া উঠিয়া দুলিতে থাকে। অথচ জীবনের ট্র্যাজেডি এমনই উৎকট যে ঠিক এই সময়টিতেই মন যখন টাটায় তখন মনের সশস্ত্র বিদ্রোহ দমন করিয়া তোষামোদকে বিনয়ের বেশে বাহির করিয়া বহু মিষ্ট কথা উচ্চারণ করিতে হয়। ব্যাপারটা কষ্টের হইলেও ভিতরে ভিতরে হাস্যকর। সে যাই হোক, কর্তা বলিলেন, পুরুষদেরও সেই কথা, তারাও কি পেট ভরে খেতে পায় ভেবেছেন? যদুগোপালবাবু পূর্বে এই বিষয়ে কিছু ভাবিয়াছেন কিনা জানি না, কিন্তু বাঙালি পুরুষদের আধপেটা দুরবস্থার বার্তা কর্তার মুখে যেন হঠাৎ এই প্রথম পাইলেন, এমনি বিস্ময়ে তাঁর চোখ খুব বড় হইয়া উঠিল। বিষণ্নভাবে বলিলেন, আজ্ঞে না, বিস্তর পুরুষ আছে যারা বারো মাসই একরকম। বোধহয় বলিতে যাইতেছিলেন অনাহারে কাটায়, কিন্তু কর্তা তাহাকে অগ্রসর হইতে দিলেন না। বলিলেন, বেলা বেড়ে যাচ্ছে, বেশি সাজগোজের দরকার নেই, বাড়িতে যেমন থাকে তেমনি আনতে বলুন। যদুগোপালবাবু এবার বাঙালি পুরুষ সাধারণের দুরবস্থার সঙ্গে নিজের দুরবস্থা স্মরণ করিয়া আরও ম্রিয়মাণ হইয়া কহিলেন, গরিবের ঘরের মেয়ে, সাজগোজ কোথায় পাব যে তাকে সাজাব বেয়াই? তারপর কণ্ঠস্বর উচ্চতর করিয়া বলিলেন, ঝি, হলো তোমাদের? ঘরের ভিতর হইতে উত্তর আসিল, হয়েছে। বেয়াই, ইনি তবে পাত্রের পিতা স্বয়ং। একটু পরে ঝি হাত ধরিয়া রানুকে চৌকাঠের ধারে আনিতেই সেই দিকে চাহিয়া আমার মুখ দিয়া সহসা বাহির হইয়া গেল, বাহ! সাদা সেমিজের উপর লাল চওড়া পেরে একখানটা বাঁধা, কপালের উপর চুলের পাতা, পায়ে আলতা, দুই ভ্রুর মাঝখানে ছোট্ট একটা কালো টিপ, পরীক্ষা দেবার উপযোগী বেশ পারিপাট্য রানুর মাত্র এইটুকু। কিন্তু এই নিতান্ত সাধারণ বেশেই রানুর রূপ অসাধারণ নূতন মাধুর্যে মণ্ডিত হইয়া আমার চোখে পড়িয়া গেল। রানুর মুখের উপর হইতে চোখ ফিরাইয়া আমার মুখের দিকে চাহিয়া যদুগোপালবাবুর বেয়াই বলিলেন, ভাই বটে, এসো মা, এসো বসো বলিয়া সম্মুখস্থ খালি স্থানটিতে হাত রাখিলেন। ধীরে ধীরে নামিয়া আসিয়া রানু তাহার সম্মুখে মাথা হেঁট করিয়া বসিল। ঝি পাশের দিকে মুখ করিয়া তাহার গা ঘেঁষিয়া বসিল। কিন্তু আমার বুকের ভিতরকার বাকস্ফূর্তি যেন অকস্মাৎ অবরুদ্ধ হইয়া গেল। বহু দূরের কুজ্ঝটিকার আবরণ যেমন দেখায় তেমনি একটা অনির্দেশ্য অস্পষ্ট ইচ্ছায় আমার মনের আকাশ ধীরে ধীরে আবিল হইয়া উঠিতে লাগিল।
হঠাৎ চমক ভাঙিয়া শুনিলাম বেয়াই বলিতেছেন, আপনার মেয়ে সুলক্ষণা এবং সুন্দরী বটে, সচরাচর এমনটি চোখে পড়ে না। রূপের খ্যাতি যেমন শুনে এসেছিলাম, তার শতগুণ বেশি রূপবতী আপনার মেয়ে। কানে শুনে এরূপ ধারণা করা যায় না। এমে আমি নেব বলিয়া রানুর হাত দুখানি তুলিয়া ধরিলেন। যদুগোপালবাবু বলিলেন, আপনার অগাধ দয়া। দয়া নয় গরজ, আপনার মেয়ের অদৃষ্টে আমার ছেলে রাজা হবে, বেয়াই বলিলেন। যদুগোপালবাবু হাসিলেন, কিন্তু হাসিলেন বলিলে যেন ঠিক হয় না। বেয়াইয়ের উচ্ছ্বসিত কণ্ঠের টানে তাহার প্রাণের আনন্দ ও গর্ব যেন এক ঝলক উছলিয়া পড়িল। আমিও মনে মনে সর্বান্তকরণে কর্তার উক্তির সমর্থনই করিলাম। রানুকে যে বিবাহ করিবে সে যে রাজ্যেশ্বরের মতোই ভাগ্যবান, এবং দুটি মন্ত্র উচ্চারণ করিয়া সে যে রাজ ঐশ্বর্যই গৃহে লইয়া যাইবে তাহাতে কিছুমাত্র ভুল নাই। যদুগোপালবাবু কিছুক্ষণ ইতস্তত এদিক ওদিক করিয়া পণের কথাটা তুলিয়াই ফেলিলেন। বলিলেন, বড় দরিদ্র আমি, শুধু মেয়েটিকেই নিয়ে বসে আছি, তাকে কি দিয়ে বিদায় দেব সে সংস্থান। যদুগোপালবাবু যেন কত বড় একটা লজ্জাকর শ্রুতির অযোগ্য কথা কহিতে শুরু করিয়াছেন, এমনি শশব্যস্তে বেয়াই জিভ কাটিয়া বসিলেন। বলিলেন, সর্বনাশ, অমন কথাও বলবেন না, স্বয়ং মা লক্ষ্মীকে নিয়ে যাব, তিনিই আমার ঘর ধনে পুত্রে পূর্ণ করে তুলবেন। আপনার 2-1 হাজারের ওপর আমার লোভ নেই। শুনিয়া কেন জানি না আমারই চোখে জল আসিল। এই দুঃসহ সুসংবাদটা যদুগোপালবাবুর একেবারেই অপ্রত্যাশিত। যদুগোপালবাবু স্থির দৃষ্টিতে মিনিটখানেক বেয়াইয়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া আচম্বিতে তাঁহার পায়ের উপর উপুর হইয়া পড়িলেন। বেয়াইয়ের এই বিপদটাও সম্পূর্ণ অপ্রত্যাশিত। নিজের কথার ফলে এহেন সংকটে পড়িতে হইবে জানিলে তিনি বিনা পণে রাজলক্ষ্মী ঘরে তুলিবার শুভ ইচ্ছাটা মুখোমুখি না বলিয়া বোধ করি ডাকযোগেই জ্ঞাপন করিতেন। মোটা মানুষ, তাহার উপর পায়ের উপর আস্ত একটা মানুষ উপুর হইয়া শুইয়া পড়িয়া সহসা পিছে হটা বা উঠিয়া দাঁড়ানো বেয়াইয়ের সাধ্যাতীত, সে চেষ্টাও তিনি করিলেন না। যদুগোপালবাবুর দুই কাঁধ তিনি দুই হাতে ধরিয়া পায়ের উপর হইতে তাহাকে একরকম ঠেলিয়াই তুলিয়া দিলেন। অপ্রসন্ন মুখে বলিলেন, বেয়াই, কী কাণ্ড আপনি করে বসলেন? মেয়ের সামনে আপনি আমাকে লজ্জা কেন দিলেন? চোখে আপনার জলই বা কেন? রানুর মুখের দিকে চাহিলাম, তার রাগ দেখিয়াছি, কান্না দেখিয়াছি, অবাধ্যতা দেখিয়াছি, চঞ্চলতা দেখিয়াছি, কিন্তু লজ্জা দেখিলাম এই প্রথম। রঙের এই লীলাপুলক নিম্নের সকল বাষ্পাচ্ছন্নতা অস্পষ্টতার ঊর্ধ্বে সদ্যোত্থিত সূর্যের শনিতাভা শৈলশীর্ষে যেমন, তেমনি করিয়া রানুর এই প্রথম লজ্জার রক্তরাগ আমার অন্তরায়তনের সর্বোচ্চ স্থানটি দীপ্ত করিয়া স্পর্শ করিয়া রহিল। এ কাণ্ড কেন করিলেন? মেয়ের সামনে বেয়াইকে কেন লজ্জা দিলেন? তার চোখেই বা জল কেন? যদুগোপালবাবু এ প্রশ্নত্রয়ের একটিরও উত্তর দিলেন না। বেয়াইয়ের ঠেলায় খাড়া হইয়া বসিয়া গাঢ়স্বরে বলিলেন, আমার মেয়ের বড় সৌভাগ্য যে আপনার মতো মহাপুরুষের ঘরে সে যাবে। রানু, তোমার শ্বশুরকে প্রণাম করো মা। রানুর চোখের পক্ষরাজির সূক্ষ্ম কৃষ্ণরেখাটা শুধু দেখা যাইতেছিল। এইবার সে চোখ তুলিয়া ভাবি শ্বশুরের মুখের দিকে চাহিল, তাহার পর চোখ নামাইয়া হাত বাড়াইয়া অত্যন্ত ধীরে ধীরে তাহার পদধূলি গ্রহণ করিল। তিনি বিড়বিড় করিয়া অস্পষ্ট ভাষায় রানুকে বোধহয় আশীর্বাদ করিলেন এবং ঝিকে বলিলেন,
মাকে ঘরে নিয়ে যাও, দেখা শেষ হয়েছে। ঝি রানুর হাত ধরিয়া ঘরে লইয়া গেল। তার পিঠের উপর এলানো চুল বাতাসে একবার দুলিয়া উঠিল। পায়ের আলতার আভা চোখে পড়িল, একটা মিষ্ট গন্ধ নাকে গেল। সবই বুঝিলাম, কেবল বুঝিলাম না ইহাই যে শুধু মিষ্টি মুখ করিতে বসিয়া যদুগোপালবাবুর বেয়াই এত মিষ্টান্ন গহ্বরস্থ করিলেন কেন? সেই দুধটাও গিলিল অনেক। বোধহয় বাপ মায়ের আদেশেই রানু বাড়ির বাহির হওয়া বন্ধ করিয়া দিয়া দুর্লভ দর্শন হইয়া উঠিল। তা উঠুক, তিন মাস পরেই যে মেয়ে শ্বশুরালয়ে যাইবে তাহার নৃত্যপরায়ণতা মানায় না, কিন্তু মাঝখান হইতে আমি তাহার চক্ষুশূল হইয়া উঠিলাম কেন? অনেক ভাবিয়াও কারণটা ঠিক করিতে পারি নাই। কথা বলা একদম বন্ধ করিয়া দিয়াছে, দেখা হইলে মুখ ফিরাইয়া চলিয়া যায়, যেন আমার সঙ্গে তার মুখ চেনা চিনিও নাই। একদিন দৈবাত তাহাকে হাতের কাছে পাইয়া তাহার হাত চাপিয়া ধরিয়াছিলাম, তাহাতে সে হঠাৎ এমনই গর্জন করিয়া কাঁদিয়া উঠিয়াছিল যে আমি সাত তাড়াতাড়ি তাহার হাত ছাড়িয়া দিয়া পলাইবার পথ পাই নাই। বাঙালির মেয়ে শিশুকাল হইতেই বিবাহের কথায় লজ্জা পায়। বিবাহের পাত্র স্থির হইয়া গেল, তা সে যত ছোট মেয়েই হোক না, কেমন গম্ভীর ভাব ধারণ করে। আমি এখন রানুর কাছে পরপুরুষ, রানু তাই আমাকে লজ্জা করিতেছে। এবং সেদিনকার সেই মিষ্টান্ন ঘটিত ব্যাপারে অপমান বোধ করিয়া সে রাগ করিয়া আছে তাহা নহে। লজ্জা রাগ এক কথা, বিরাগ ভরে পরিহার করা সম্পূর্ণ ভিন্ন কথা। একটিকে অন্যটি বলিয়া ভুল করা অসম্ভব। রুষ্ট মুখে মিষ্টান্ন দিলে তাহা প্রত্যাহার করা ন-দশ বৎসরের বালিকার বিরুদ্ধে এত বড় অপরাধ নহে যে তাহা সে ভুলিতেই পারে না। যাহা হোক, রানুকে একগুঁয়ে বলিয়া মনে মনে গালি দিয়া প্রতিজ্ঞা করিলাম, সে আগে কথা না বলিলে আমিও যাচিয়া কথা বলিতে যাইব না। বিনাপনে কন্যার বিবাহ। যদুগোপালবাবুর এতখানি সৌভাগ্যের সংবাদে তাঁর আত্মীয় প্রতিবেশী শুভার্থীদের আহ্লাদে চোখ কপালে উঠিয়া যাওয়া ছাড়া তার আরেকটি ফল হইল ইহাই যে, যাহারা কন্যার পিতা তাহারা আশা করিতে লাগিলেন দেশের হাওয়া ফিরিয়াছে, কন্যার বিবাহের পর তাহাদের আর কৌপিন ধারণ করিতে হইবে না। একসময় রানু একদিন আমার সঙ্গে যাচিয়াই কথা কহিল, কানুদা, তুমি নাকি আমার বিয়েতে পদ্য লিখবে? দুর্দৈব ঘটিবেই, কাজেই ঠিক মুহূর্তেই আমি প্রীতি উপহারকে আরও উপদেশপূর্ণ করিয়া তুলিবার উদ্দেশ্যে কয়েকটা লাইন কাটিয়া পরিবর্তে নতুন লাইন যোজনা করিতেছিলাম। কাগজের উপর চোখ রাখিয়াই বলিলাম, কি লিখেছ পড়ো দেখি শুনি। একটু গর্বিতভাবেই পড়িলাম, সীতা সাবিত্রী দময়ন্তী স্বদেশ শ্বশুর শাশুড়ি স্বামী প্রভৃতি গুরুজন দেবর ননদ দাসদাসী সমগ্র মানব জাতি এবং গৃহপালিত পশুপক্ষীর প্রতি নারীর কর্তব্য কিছুই আমার পদ্যে বাদ পড়ে নাই। অপরিচিত ও বিপদসংকুল সংসার কাননে প্রবেশোদ্যত নবদম্পতির মস্তকে করুণা ও আশীর্বাদ বর্ষণ করিতে ভগবানকে সানুনয়ে আহ্বান করিয়া প্রীতি উপহার শেষ করিয়াছি। পড়া শেষ করিয়া কাগজখানি পরম মমতার সহিত টেবিলের উপর নামাইয়া রাখিতেছি, এমন সময় রানু ছো মারিয়া কাগজখানা টানিয়া লইয়া বোঁ করিয়া বাহির হইয়া গেল। চেঁচাইতে চেঁচাইতে প্রীতি উপহারের পশ্চাদ্ধাবন করিয়া যখন রানুদের বাড়িতে ঢুকিলাম, তখন রানু রান্নাঘর হইতে বাহির হইতেছে। হাঁকিয়া বলিলাম, আমার কাগজ দে। রানু আঙুল তুলিয়া রান্নাঘরের ভিতরটা দেখাইয়া দিয়া সরিয়া গেল। রানুর মা রান্নাঘরের ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কি রে কানু? আমি বলিলাম, আমি উপহার লিখেছিলাম, রানু নিয়ে পালিয়ে এসেছে। রানুর মা বলিলেন, ও মা, তাই বুঝি জ্বলন্ত উনুনে দিয়ে গেল?
এমন হতভাগা মেয়েও তো আমি জন্মে দেখিনি। ক্রন্দন দমন করিতে করিতে চলিয়া আসিলাম। দুর্জয় ক্রোধে আমার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। প্রীতি উপহার নিজের নাম সংবলিত করিয়া ছাপাইয়া বিতরণ করিতে পারিলাম না বলিয়া আমার আদৌ দুঃখ হইল না। ক্ষোভে দুঃখে আমার অসহ্য বোধ হইতে লাগিল ইহাই যে এত শ্রম এত চিন্তার ফল রচনাটিকে নিষ্প্রয়োজনে সে এমন নৃশংসভাবে নষ্ট করিয়া ফেলিল। সাত দিনের দিন পদ্যটি খাড়া করিয়াছিলাম। কত কাটিয়া কত ছাঁটিয়া কতবার নকল করিয়া তবে তাহাকে মনের মতো করিয়া তুলিয়াছিলাম। ভাবিতে ভাবিতে কতবার মাথা ঘুরিয়া গিয়াছে, দিনে 200 বার পড়িয়াও তৃপ্তি হয় নাই। সেই পদ্য কিনা আগুনে দিয়া পুড়াইল। নিজের মাথা হইতে শব্দ বাহির করিয়া ছন্দ মিলাইয়া পদ্য লেখা এই আমার প্রথম। আমার আদিতম মানস তনয়াকে লইয়া সে এ কি করিল, তাহাকে জ্বলন্ত উনানে ঠেলিয়া দিয়া পুড়াইল। শোকের আগুনে আমি পুড়িতে লাগিলাম। রোশন চৌকি বাজিতেছে, আজ রানুর বিবাহ। সেদিন রানুর সঙ্গে রাজৈশ্বর্যের উপমাটা দৈবাত মনে আসিয়াছিল, আজ সেইটাই যেন খচখচ করিয়া কোথায় বিঁধিতে লাগিল একটা আপসোসের মতো। রানু ঘোমটা টানিয়া শ্বশুর বাড়ি গেল। আমি বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় পড়িতে আসিলাম। রানু পিত্রালয়ে আসে, আমিও বাড়ি আসি, কিন্তু বলিবার মতো কিছু ঘটে না। যেদিন ঘটিল সেদিন অপূর্ব অননুভূতপূর্ব একটা অসামান্য অনুভূতির অতিশয় বেগবান হিল্লোলে আমি সহসা পূর্ণ হইয়া গেলাম। শুষ্ক নদী যেমন বন্যার জলে দেখিতে দেখিতে পূর্ণ হইয়া যায়, সুপ্তস্থিত সবসন্ত রতিপতি কখন আসিয়া উঁকি দিতে আরম্ভ করিয়াছিল টের পাই নাই। সহসা সে সিংহদ্বার খুলিয়া আসিয়া দাঁড়াইল এবং সেই মুহূর্তেই আমার উল্লসিত চোখের সম্মুখে জল স্থল অন্তরীক্ষে একটা লোহিত মায়াঞ্জন ব্যাপ্ত হইয়া গেল। রানু আমাকে দেখিতে পায় নাই, আমি তাহার জ্বলন্ত রূপ আর দুরন্ত যৌবনের দিকে চাহিয়াছিলাম। নেত্রের সেই উন্মত্ত সম্ভোগ জীবনের প্রতিদিনের বস্তু নয়, চোখের পলক পড়িতে চাহে নাই। ঘটনা আমাদের বাড়িতেই, যখন দৈবাত একসময় তাহার সঙ্গে আমার দৃষ্টির মিলন হইয়া গেল, তখনই রানু লাল হইয়া উঠিয়া শশব্যস্তে স্থান ত্যাগ করিয়া গেল। অন্তরের তৃষ্ণার্ত কলুষ অগ্নিতরঙ্গের মতো আমার বুক জুড়িয়া গড়াইয়া বেড়াইতে লাগিল। রানুর বয়স এখন 14, কিন্তু অতুলনীয় প্রচুর স্বাস্থ্যের প্রভাবে সে ওই বয়সেই কৈশোর উত্তীর্ণ হইয়া পূর্ণ যৌবনের মধ্যাহ্নে আসিয়া দাঁড়াইয়াছে। দুদিন পরেই রানুর সঙ্গে দুই বাড়ির যাতায়াতের পথে দেখা হইল। আমাকে দূর হইতে দেখিয়াই সে থমকিয়া দাঁড়াইল, যেন ফিরিয়া যাইবে, কিন্তু তার বদলে সে আঁচল তুলিয়া মুখ আড়াল করিয়া পথ ছাড়িয়া সরিয়া দাঁড়াইল। পাশ দিয়া যাইতে যাইতে মুখে বলিলাম, আমি কানু। কিন্তু মনের ভিতরে যে কাণ্ড চলিতে লাগিল তাহার মূর্তি ঝটিকাহত সিন্ধুর মতো। রানু বলিল, তা জানি, তুমি আমার মুখ দেখবার যোগ্য নও, বলিয়া সে দ্রুত পদে অগ্রসর হইয়া গেল। ঘটনার সূত্র ধরিয়া কথার অর্থ ঠিকই বুঝিলাম, কিন্তু বিদ্ধ হইয়া অভিমান করিতে পারিলাম না। তাহাকে নূতন চক্ষে দেখিয়া অবধি বুকে যে ঝড় উঠিয়াছিল, ক্রোধ অভিমানের সাধ্যই ছিল না তার মধ্যে মাথা তোলে। অন্তরলোকের জ্যোতির্মঞ্চের দিকে চাহিয়া দেখিলাম, নিঃসঙ্গ দুটি গ্রহের মতো সে আর আমি। এত খবর রানু জানে না। রানু স্বামীর ঘরে গেল। কিছুদিন পরেই হঠাৎ একদিন মৃত্যু
ক্ষুধিত রাক্ষসের মূর্তিতে দেখা দিয়া নরনারীগুলিকে যেন দুই হাতে মুখে তুলিয়া অবিরাম গ্রাস করিতে লাগিল। ক্রন্দনে হরিধ্বনিতে আকাশ পূর্ণ হইয়া গেল। সব বাহকের মুখে হরিধ্বনি, পীড়িতের শয্যা পার্শ্বে হরিধ্বনি, দলবদ্ধ লোকের মুখে হরিধ্বনি, কিন্তু হরিঠাকুর ভয়ার্ত জীবিতের আকুল আহ্বানে কর্ণপাত করিলেন না। লোক মরিতেই লাগিল। মহামারী আরম্ভ হইবার সপ্তম দিনে রানুর পিতা ও মাতা মাত্র 12 ঘণ্টার ব্যবধানে কালগ্রাসে পতিত হইলেন। রানুকে দুঃসংবাদটা দিয়া আমরা দেশ ছাড়িয়া পলায়ন করিলাম। দেশে ফিরিয়া আসিয়াছি। 6 মাসে শ্মশান আবার লোকালয়ের আকার ধারণ করিয়াছে। বাবা রানুকে তাহাদের ঘর বাড়ির একটা ব্যবস্থা করিবার জন্য পত্র লিখিলেন। রানু লিখিল, বাড়ি বেচিয়া ফেলুন। সেই দিন আমিও একখানা পত্র পাইলাম। দেখিয়াই চিনিলাম ঠিকানা লেখা রানুর। লিখিয়াছে, কানুদা, তোমার সঙ্গে জীবনে আর দেখা হইবে না। জীবনে ইহাই আমার সকল দুঃখের বড় দুঃখ। 2টি দিনের কথা তোমার মনে পড়ে? যেদিন রাগ করিয়া দিয়াছিলাম বলিয়া খাবার খাও নাই, আর যেদিন তোমার প্রীতি উপহারের কাগজ আগুনে ফেলিয়া দিয়াছিলাম? কারণ কি তুমি নিশ্চয়ই জানো না। শুধু এইটুকু জানিয়া রাখো, তোমার সে উল্লাস আমার সহ্য হয় নাই। তুমি ব্রাহ্মণ, আমি শূদ্রাণী, আমার প্রণাম গ্রহণ করো। ইতি রানু। রানুর পত্র পড়িয়া শূন্যের দিকে চাহিয়া আমার দৃষ্টি নিষ্পলক হইয়া গিয়াছিল। অবাক মন দিশা পায় নাই, কিন্তু অদৃষ্টে ছিল রানুর সঙ্গে আবার দেখা হইবে। রানুর স্বামী বদলি হইয়া আমাদের দেশে রানুরই হস্তান্তরিত বাড়িতে ভাড়াটে হইয়া আসিল। রানু প্রথমটা কান্নাকাটি করিয়া আমার স্ত্রীর সখিত্বে সুস্থির হইলে দেখিলাম রানু ইন্দিরাকে একান্ত সন্নিকটে টানিয়া লইয়া আমাকে তার রাজ্য হইতে একেবারে নির্বাসিত করিয়া দিয়াছে। আশা করিয়াছিলাম অন্ততপক্ষে কানুদা বলিয়া ডাক দিয়া রানু আমার পায়ের ধুলা লইয়া যাইবে, কিন্তু আসিল না। ইন্দিরা বলিল, রানুর ছেলেটি বড় সুন্দর হয়েছে। আমি বলিলাম, হবারই তো কথা, ওরা দুজনেই সুন্দর। ইন্দিরা বলিল, ছেলেটাকে আমায় দেবে বলেছে। ইন্দিরার পক্ষ হইতে ছেলে চাওয়া অস্বাভাবিক নয়। জিজ্ঞাসা করিলাম, চেয়েছিলে বুঝি? সে বলিল, না না, চাইব কেন? সেই বললে, বউ, আমার ছেলেটা তুই নে। আমি বলিলাম, বেশ দয়ালু তো। হঠাৎ ইন্দিরা লাল হইয়া উঠিল। তাহার এই চমৎকার লজ্জা দেখিয়াই মনে পড়িয়া গেল আমার শেষ কথাটার অর্থ বহুদূর যায়। পুত্রবতী হইবার আশা একেবারে ত্যাগ করিয়া না বসিলে রানুর দানে দয়ার কথাটা আসে না। কিন্তু ইন্দিরার বয়স সবে 15। জিজ্ঞাসা করিলাম, ছেলের নাম কি? ইন্দিরা বলিল, বেনু। মনে মনে আবৃত্তি করিলাম, কানু, বেনু, কেন জানি না ছেলের নাম বেনু রাখা এবং ব্যাপার বেনামিতে নিষ্পন্ন করিয়া তাহাকে আমার ক্রোড়ে অর্পণ করিবার অসত্য প্রস্তাবের একটা গভীর নিহিত অর্থ ও অভিসন্ধি যেন ধীরে ধীরে স্পষ্ট হইয়া উঠিতে লাগিল। হয়তো আমার কল্পনা অমূলক, হয়তো চিন্তা ও ইচ্ছা পরস্পর অবিচ্ছেদ্য, কিন্তু ভ্রান্তির মাঝে জন্ম লাভ করিয়াই হর্ষের যে কম্পন প্রাণের উপর দিয়া শিরশির করিয়া বহিয়া গেল তাহা পরম তৃপ্তির সঙ্গেই উপভোগ করিলাম। সীমা লঙ্ঘন করিয়া যাইতে কোথাও টান পড়িল না। বেনুর মুখের দিকে চাহিয়া ইন্দিরা বলিল, 2টি দাঁত উঠেছে, মুক্তোর মতো, নেবে কোলে? আমি বলিলাম, দাও বলিয়া হাত বাড়াইতেই বেনু নির্বিবাদে আমার কোলে আসিল। ইন্দিরা হাসিয়া বলিল, বেশ আলাপি ছেলে,
কথাটা কানে গেল, কিন্তু মন তখন অন্যদিকে ছুটিয়া চলিয়াছে। তাহারই অঙ্গ বিচ্যুত এই শিশু, তাহারই সুনিবিড় আকাঙ্ক্ষার পরিতৃপ্তির এই বিগ্রহ, তাহারই প্রাণের স্পন্দন, দেহের বিন্দু বিন্দু খরিত রক্ত, হৃদয়ের আনন্দরস স্থানান্তরিত হইয়া আমার অঙ্গ স্পর্শ করিয়া আছে। মুখ তুলিয়া দেখিলাম ইন্দিরা বেনুর দিকে অত্যন্ত লালসার চক্ষে চাহিয়া আছে। আমি চোখ তুলিতেই ইন্দিরা একটু হাসিয়া সরিয়া গেল। আমারও চক্ষে লালসা ছিল, কিন্তু দুটিতে এমনি অমিল যেন হাসি আর কান্না। বেনুর চোখের দিকে চাহিলাম, ঠিক তেমনি চক্ষু দুটি, কোথায় প্রভেদ কোথায় নয়, মিল অমিলের কোথায় সন্ধিস্থল, সেই বিশ্লেষণ নিমেষেই অতিক্রম করিয়া আমার দৃষ্টি সেই দৃষ্টির নীল পারাবারে ডুবিয়া গেল। সহসা মনে হইল আমি যেন অপূর্ণ, জীবনের অর্ধাংশ বিচ্ছিন্ন কক্ষচ্যুত হইয়া আমাকে স্বতন্ত্র করিয়া দিয়াছে। সর্বত্রই ঐক্য শান্তি, কেবল কি হইলে কি হইত ইহারই একটা অস্থির উত্তপ্ত কল্পনা আমার একটা দিক যেমন শুষ্ক বেদনাময় করিয়া তুলিয়াছে, অন্যদিকে একটা দুরু দুরু শঙ্কারও শেষ নাই। পাছে এই বেদনা অসার হইয়া একদিন মনে নিরাশার লোল ও স্থবিরত্ব আসিয়া যায়। ইন্দিরা আসিয়া অস্থির হইয়া গেল, ছেলে কোলে করার রকম ওই নাকি? বেনুকে তাহার হাতে তুলিয়া দিয়া বলিলাম, রকম দুরন্ত হয়ে আসবে, যতদিন তা না হয় ততদিন পরের ছেলে একটু অসুবিধা ভোগ করলই বা। একটা ধমক খাইলাম, আমার অন্তর গূঢ় সুখের শত্রু হইয়া উঠিল ঈর্ষা। থাকিয়া থাকিয়া বুক টনটন করিয়া চোখের সম্মুখে ফুটিয়া ওঠে আমার নিজেরই বিবাহিত জীবনের অভিজ্ঞতার ভিতর দিয়া একটা ছবি, রানু পরস্ত্রী। এই জ্ঞানটা অনায়াস মুখ সমাদরের সঙ্গে মনে মনে লালন করিবার বস্তু নয়, অনিবার্য অঙ্কুশ তাড়না যেন ক্ষিপ্ত করিয়া তুলিতে চায়। ইন্দিরা একটা নূতন খবর দিল, রানুটা একটা পাগল। আমি বলিলাম, মানে? ইন্দিরা বলিল, রানু বলে আয় বউ, তুই আর আমি এক হয়ে যাই। পাগলের লক্ষণই বটে, তুমি কি বললে? জিজ্ঞাসা করিলাম, ইন্দিরা কি একটা উত্তরও দিল। কিন্তু ইন্দিরা তখন তাহার শব্দ স্পর্শ লইয়া আমার সম্মুখ হইতে একেবারে মুছিয়া গেছে। সর্বাঙ্গে রোমাঞ্চের কণ্টকোৎসব জাগাইয়া আনন্দের সুতীব্র শিখা আমার স্নায়ুশিরায় প্রজ্জ্বলিত হইয়া উঠিয়াছে। কতক্ষণ এই উদ্বেলিত আনন্দে মুহ্যমান হইয়াছিলাম, কি করিয়াছিলাম জানি না। হুঁশ ফিরিলে দেখিলাম ইন্দিরা অবাক হইয়া আমার দিকে চাহিয়া আছে। একটু হাসির আমদানি করিয়া বলিলাম, কি বলছিলাম যেন? ইন্দিরা বলিল, তুমি কিছুই বলছিলে না, আমিই বলছিলাম যে বলিয়া হঠাৎ থামিয়া সে উঠিয়া দাঁড়াইল। ইন্দিরার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, উঠলে যে, হঠাৎ রাগ হলো কিসে? ইন্দিরা বলিল, রাগ হয়নি, কিন্তু তোমার মতো অন্য মনস্ক লোকের সঙ্গে কথা বলাই বালাই। আমি বলিলাম, আচ্ছা এবারকার মতো মাপ করো। রানু পাগলের মতো কি কথা কয়েছে, তুমি তাতে কি বললে? ইন্দিরা সমগ্র ব্যাপারটা কিভাবে গ্রহণ করিল সেই জানে, সহজ কণ্ঠেই বলিল, আমি বললাম পারো হও, কিন্তু একজনকে তাহলে বউ খোয়াতে হবে। রানু বললে, কানুদাকে জিজ্ঞেস করিস সে খোয়াতে রাজি আছে কিনা। আমি বলিলাম, মোটেই না বলিয়া ইন্দিরাকে আলিঙ্গন করিতে হাত উঠি উঠি করিয়াই থামিয়া গেল। বলিলাম, বসন্তবাবুর সঙ্গে একটা আপোষ করে নিতে পারলে একরকম বন্দোবস্ত করা যায়। কিন্তু হঠাৎ ইন্দিরার উৎসাহ যেন নিবিয়া গেল। ছ মাস কাটিয়াছে, টেলিগ্রামে বসন্তবাবুর বদলির খবর আসিয়াছে। রানুর সঙ্গে এতদিন মুখোমুখি দেখা হয় নাই, আমাদের বাড়িতে সে আসে নাই। ইন্দিরাকে বলিয়াছে, বড় ঝামেলা ভাই, গল্প জমে না,
ইন্দিরাকে সে ডাকিয়া লইয়াছে। যাইবার আগের দিন রানু আমাদের বাড়িতে আসিল। ছেলেটিকে ইন্দিরার কোলে দিয়া আমার পায়ের কাছে একটা প্রণাম রাখিয়া কহিল, কানুদা, কাল আমরা যাব, তোমার বউ আজ রাত্রিরে আমার কাছে শোবে, বউটি বড় ভালো মানুষ। আমি বলিলাম, ভালো মানুষ বই কি বলিয়া রানুর দিকে চাহিয়া হাসিব কি ইন্দিরার দিকে চাহিয়া হাসিব তাহা স্থির করিতে না পারিয়া আইনের পুস্তকের দিকে চাহিয়াই একটু হাসিলাম। রানু বলিল, রাজি তো? নিজেরই চমকানো দেখিয়া বুঝিলাম অন্য মনস্ক হইয়া গিয়াছিলাম। বলিলাম, কিসে? ইন্দিরা বলিল, ওই রকমই কথায় কথায় অন্য মনস্ক। রানু বলিল, ওই যে বললাম, বউ রাত্রিরে আমার কাছে শোবে, আর তো দেখা হবে না। কণ্ঠস্বর গাঢ় শুনাইল। বলিলাম, আচ্ছা। পরদিন আসিয়া ইন্দিরা বলিল, যা বলেছি ঠিক তাই। আমি বলিলাম, কি? ইন্দিরা বলিল, রানুটা একটা পাগল। আমি বলিলাম, আবার কি বললে? ইন্দিরা খানিক চুপ করিয়া থাকিয়া বলিল, কে জানতো বলিয়া থামিয়া থামিয়া খুব হাসিতে লাগিল। আমি নিঃশব্দে অপেক্ষা করিতে লাগিলাম। ইন্দিরার হাসি থামিলে জিজ্ঞাসা করিলাম, কথাটা কি? ইন্দিরা বলিল, যেন স্বামী আর স্ত্রী, সে আর আমি। একটা দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া গেলাম। ইন্দিরার অঙ্গ হইতে আমার স্পর্শ মুছিয়া লইয়া সে তাহার ত্বক রক্ত পরিপূর্ণ করিয়া লইয়া গিয়াছে। আমি তৃপ্ত। এতক্ষণ শুনলেন একটি ছোট গল্প, অরূপের রাস, কাহিনীকার শ্রদ্ধেয় জগদীশ গুপ্ত। গল্প পাঠ করেছি আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে আবার কোনো নতুন গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।